এবং এই বিষয়ে এই মুহূর্তে আমরা একটি কাব্য সাহিত্যের, আমাদের শিল্প সাহিত্যের যারা অভিভাবক, তেমনই একজন অভিভাবক কবি আসাদ চৌধুরীকে পেয়েছি। আমি এবার বিনয়ের সঙ্গে আহ্বান জানাবো। তথ্যচিত্র নির্মাতা জুলফিকার রহমান সাইদ, আপনাকে একটু কথা বলবার জন্য, সকলের জন্য, শুধুমাত্র আসাদ ভাই এবং রুসেলি আপা সহ বাদ দিয়ে আপনাদের সকলের জন্য 3-4 বাক্য, ছোট ছোট বাক্য। ধন্যবাদ। রুসেলি রহমান চৌধুরী আমার একজন প্রিয় বড় বোন, উনি পেশাদার লেখিকা না হয়েও তৎকালীন অবিভক্ত বাংলার অন্যতম বৃহৎ জমিদার পরিবার সর্বশেষ জমিদার খান বাহাদুর আব্দুল লতিফ চৌধুরীর নাতনি। উনি শিক্ষকতা করেছেন চিটাগাং মহিলা কলেজে এবং একজন গৃহবধূ, এবং এই বইটিতে উনি যে এই সমস্ত ব্যক্তিত্বের জীবনী সন্নিবেশিত করেছে, আমি মনে করি আজকের প্রজন্ম যদি পাঠ করে তাহলে তাদের সৎ এবং জ্ঞান এবং ইতি মূল্যবোধের মাঝ দিয়ে তাদের জীবন করতে পারবে। আমি আজকে আমাদের সাহিত্য জগতের উজ্জ্বল নক্ষত্র কবি আসাদ চৌধুরী এই প্রকাশনা মরক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকেছেন বলে তাকে আমাদের সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমারও সবাইকে ধন্যবাদ। আমরা এই বইটি প্রকাশ করেছে বিচারপতি আব্দুর রহমান চৌধুরী ফাউন্ডেশন বরিশালের প্রয়াত গুণীজন, এবং আপনার সামনে যিনি দাঁড়িয়ে আছেন কবি আসাদ চৌধুরী, তিনিও কিন্তু বরিশালের। আচ্ছা, এবার আমরা চলে যাব স্বরাজ। হ্যাঁ, না ও বলেছে কোনো কথা বলবে না, আমরা মেনে নিচ্ছি। আমরা এবার চলে রুসেলি রহমান চৌধুরী। আচ্ছা, কাকে না আসার থাকে করে নিতে চাই, আগে অনুভূতিটা জানতে চাই। এমন একটি গ্রন্থ, জীবনী গ্রন্থ, এবং যে জেলা নিয়ে লিখেছেন সেই জেলারই কৃতি সন্তান এবং আমাদের জাতীয় গৌরব আসাদ চৌধুরী, এবং তাকে দিয়ে বইটির মোড়ক উন্মোচন করিয়েছেন। এই মুহূর্তে আপনার কাছে কেমন লাগছে? বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে এই মহান 21-এর মাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং ভাষা সৈনিক এবং ভাষা শহীদদের রুহের মাগফিরাত করে আমি দুটো কথা বলতে চাচ্ছি। জাতীয় জীবনে অনুসরণ করার মতো মানুষ আমাদের সমাজ থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, সেরকম কয়েকজন মহাপুরুষকে চিরদিন অমর করে রাখার জন্য আমার এই প্রয়াস। এই প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মের সাথে তাদের পরিচয় করিয়ে দিতে এবং এদের জীবনী থেকে অনুপ্রাণিত হয়ে তারা যেন সমাজকে কিছু দেওয়ার চেষ্টা করে, দেশের কথা ভাবে, সেই তাগিদ দিতেই আমার এই বইটি রচনা করা। বরিশালের স্বর্ণময় অতীতের মহাপুরুষদের জীবনী কাহিনী জেনে সবাই যেন বুঝতে পারে যে এই প্রয়াত গুণীজনরা শুধু বরিশালেরই গর্ব না, এরা সারা দেশের অহংকার। আমি এই বইতে প্রায় 150 লোকের জীবনী, 150 জন গুণীজনের জীবনী করেছি, তো সবার কথা তো উল্লেখ করা যাবে না, অল্প সময়ে আমি কয়েকজনের কথা উল্লেখ করতে চাই। যেমন বাংলার বাঘ শেরে বাংলা একে ফজলুল হক, অশ্বিনী কুমার দত্ত, খান বাহাদুর আব্দুল লতিফ চৌধুরী, খান বাহাদুর হেমায়ত উদ্দিন, খান বাহাদুর ওয়াজির আলী, এবং অবশ্যই বিচারপতি আব্দুর রহমান চৌধুরী, বিচারপতি আব্দুল জব্বার খান, কবি হাসান হাবিব, কবি জীবনানন্দ দাস, আমাদের সারা বাংলার গর্ব, আমাদের অনেক প্রিয় কবি একজন যিনি অকালে চলে গেছেন, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, তিনিও বরিশালের সন্তান, আবুল কালাম শামসুদ্দিন, প্রখ্যাত চিত্রকর। আচ্ছা, উনি যেহেতু আবুল কালাম শামসুদ্দিন একজন খুব নাম করা সাহিত্যিক ছিলেন, সেজন্য উনি লিখতেন শামসুদ্দিন আবুল কালাম, এবং প্যারিসে ওনার নামে একটা গ্যালারিও রয়েছে। এরপরে আছেন নাট্যকার, প্রখ্যাত নাট্যকার আলমগীর কবির আতিকুল হক চৌধুরী, আছেন
প্রখ্যাত সাংবাদিক এস এম ওবায়দুল্লাহ খান, তার ভাই এনায়েতুল্লাহ খান আছেন, আমাদের বীরশ্রেষ্ঠ মুস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর, এখানে উল্লেখযোগ্য যে বাংলাদেশের সাতজন বীরশ্রেষ্ঠ তার মধ্যে দুজনই বরিশালের, এটা আমাদের অত্যন্ত গর্বের এবং অহংকারের একটা ব্যাপার। আছেন বীর উত্তম এম এ জলিল, বীর উত্তম ফজলুর রহমান, আছেন পদ্মশ্রীপ্রাপ্ত মৈত্রী দেবী, তার বিখ্যাত গল্প নহন্যেতে আপনারা অনেকেই পড়েছেন, এটা ছবিও হয়েছে, এবং উনি পদ্মশ্রী উপাধিতে ভূষিত হন। আছেন বাংলাদেশের প্রথম বাংলা বাঙালি প্রথম মহিলা চিকিৎসক, যার নাম যামিনী সেন, উনি 1922 সালে FRCOG ডিগ্রি লাভ করেন এবং ফেলো অফ দি রয়্যাল ফ্যাকাল্টি অফ ফিজিশিয়ানস এর সদস্য পদ লাভ করেন। এটা একটা অত্যন্ত গৌরবের এবং একটা বিরল ঘটনা। যামিনী সেন আমাদের বরিশালের মেয়ে। আছেন বাংলাদেশ বাঙালি প্রথম পাইলট ইন্দ্রলাল গুপ্ত, আপনারা হয়তো কেউ নামও শোনেননি, কিন্তু এই ইন্দ্রলাল গুপ্ত বরিশালের সন্তান। এবং আছেন তপন কুমার চৌধুরী, বিখ্যাত মানুষ, আপনারা সবাই তার নাম জানেন। আর আছেন উৎপল দত্ত, বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা। এরা শুধু বাংলাদেশের না, এরা দে হ্যাভ ক্রস দ্য বাউন্ডারি, ওনারা ভারতবর্ষেরও কৃতি সন্তান এবং অত্যন্ত গৌরবের। যেমন তপন রায় চৌধুরীকে ভারতবর্ষের সবচেয়ে হাইয়েস্ট সিভিল অ্যাওয়ার্ডটি দেওয়া হয়। আমি এই প্রজন্ম পরবর্তী প্রজন্মকে এই গুণী মানুষদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এই প্রয়াসতে নিয়েছি, এই বইটা করেছি। এই প্রজন্ম যদি আমার বইটা পড়ে এবং তারা অনুপ্রাণিত হয় তাহলেই আমার এই বই করার সার্থকতা। আপনাদের সবাইকে ধন্যবাদ। শুধু তাই না, হালের মিঠুন চক্রবর্তী, তিনিও বরিশালের। এবার কবি আসাদ চৌধুরীর আশীর্বাদ রুসেলি রহমান চৌধুরীকে। মেলায় আসা শ্রদ্ধেয় শ্রুতিবৃন্দ, প্রথমেই আপনি যে আপনাদের দেখে আমার খুব ভালো লাগছে, যে সুন্দর একটা সাজুগুজু করা চমৎকার একটা মেলায় আপনারা এসেছেন এবং এসে মেলাকে সৌন্দর্যমণ্ডিত করছেন। শুধু তা না, আমার মনে হয় মেলার গৌরবও বাড়াচ্ছেন আপনারা। আসলে মেলা যারা আসে তারাই তো মেলার প্রাণ, মেলার সব কিছু সাজুগুজুটা বড় কথা না, আপনাদের উপস্থিতিটা বড়। এখানে আমার বোন রুসেলি রহমান চৌধুরী, রুসেলি রহমান চৌধুরী, আমি শুধু বলবো যে প্রথম ভাষা আন্দোলনের সঙ্গে যিনি গভীরভাবে যুক্ত ছিলেন, জিন্না তাকে কথা বলার জন্য পাগলের মতো খুঁজেছিলেন, লিয়া কাদেরী খান তাকে খুঁজে বার করেছেন, বাংলা একাডেমি আজকে যেটা বাংলা একাডেমি সেখানে তার সঙ্গে লিয়া কাদেরী খান এদের কথা হয়েছিল এবং সেটি হচ্ছে রাষ্ট্রভাষা বাংলার ব্যাপারে। 1946 সালে যে নির্বাচন হয় সে নির্বাচনে তখন তিনি ছাত্র, কিন্তু বরিশাল বিভাগের, তখন তার বিভাগ না জেলা, মুসলিম লীগের তিনি ছিলেন প্রধান ব্যক্তি যিনি নমিনেশন দিতেন। এবং পরে যে প্রস্তাব তিনি দিলেন, দেখা যাবে গবেষকরা আজকে খুঁজে বার করছেন যে বাংলাদেশের উদ্ভবের সঙ্গে সেই প্রস্তাবগুলোর একটি হচ্ছে নেভাল হেডকোয়ার্টার বাংলাদেশের হতে হবে, ব্যাংক বাংলাদেশের হতে হবে, অন্তত একটা কোর্ট বাংলাদেশের হতে হবে, এরকম কয়েকটা। তিনি বিচারপতি আব্দুর রহমান চৌধুরী, আমি অত্যন্ত কৃতজ্ঞ বিচারপতি আব্দুর রহমান চৌধুরী ফাউন্ডেশন এই যে করেছে তারা রুসেলি রহমানের বরিশালের প্রয়াত গুণীজন। শুধু পিতার কথা তিনি বলেননি, তিনি বরিশালের অশ্বিনী কুমার দত্তের কথা বলেছেন। গর্বের সঙ্গে বলতে হয় অশ্বিনী কুমার দত্ত সম্পর্কে যে অশ্বিনী কুমার দত্ত যখন রজনীকান্ত সেনকে চিঠি লিখলেন, রজনীকান্ত সেন ক্যান্সারে ভুগছেন, তিনি তখন ছেলেদেরকে বলছেন বাবা রে আমি মারা গেলে আমার বুকের মধ্যে অশ্বিনী কুমার দত্তের চিঠিটা রাখি, দেখো তোমরা ওটা দেখতে দেখতে আমি চলে যাব। এই হচ্ছে অশ্বিনী কুমার দত্ত। 1905 আপনারা জানেন বঙ্গভঙ্গ হলো, বরিশালে 6
যখন সম্মেলন হচ্ছে কংগ্রেসের, সেখানে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছেন ডিসি, তার হাতে ছাতি ছিল, ও শিলি কুমার দত্ত ছাতা আর খুলছেন না। কেন? ছাতা খুললে তো সাহেবের মাথায় যাবে, লোকে বলবে অশ্বিনী কুমার দত্ত ছাতা দিচ্ছে ইংরেজের মাথায়। উনি বৃষ্টিতে ভিজতে ভিজতে জেলখানায় গেলেন, ছাতাটা খুললেন না, তিনি অশ্বিনী কুমার দত্তের লোক। তো এই কথাগুলি বলার কারণ হচ্ছে যে তারা আমাদের মধ্যে এই অসাম্প্রদায়িক গণতান্ত্রিক মানবিক মূল্যবোধ স্বাধীনতার স্পৃহা জাগ্রত করেছে। আমি যদি বলি আব্দুল গাফার যদি আসেনি, তার যদি মারা যাননি বলে এখানে আসেননি, এখানে যারা মারা গেছেন তারাই চান্স পেয়েছে, যারা এখনো বেঁচে বেঁচে আছেন সাবধান, এডিশনটা পুরো তারপর দেখা যায়। আব্দুল গাফার চৌধুরী কবিতা লেখেন যখন তিনি 18-19 বছরের পোলা, ঢাকা কলেজের ছাত্র, তিনি যখন একই স্কুলে 9-এ পড়ে তখনই জেলে গেলেন ভাষা আন্দোলন করতে গিয়ে। প্রথম সে সুর দেয় আব্দুল লতিফ, তার বাড়ি করাপুর। দ্বিতীয় যে সুর আজকে আমরা সবাই গাই, তার বাড়ি মুলাদি, আলতাফ মাহমুদ। ভাষার জন্য প্রাণ দিয়েছেন, স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন, মুক্তিযুদ্ধের জন্য প্রাণ দিয়েছেন। তালিকাটা ভালো করে দেখলে পৃথিবীর বাংলাদেশের এই গণপদের কি বিশাল ভূমিকা। পৃথিবীর সব জায়গায় রাজপুত্র রাজকন্যাদেরকে উদ্ধার করে, একটি মাত্র রাজকন্যা না, সাধারণ এক গৃহস্থের মেয়ে বেহুলা 6-6টি ভাসুরকে নিয়ে তার স্বামীকে নিয়ে দেশে ফেরেন। কে? মৃত্যুর পর থেকে দেশে ফেরেন তিনি। কে? বেহুলা, বিজয়গুপ্তের নারী, বিজয়গুপ্তের মানস কন্যা এবং শ্রী শ্রী পদ্মপুরাণের নায়িকা বেহুলা। মনে পড়ছে এগুলো? এগুলো আকাশ থেকে আসে না। আমরা যখন মনোরমা মাসির কথা জুড়তে চাই, দেবেন ঘোষের কথা, আমি যাদের কথা বলছি প্রত্যেকের নামই আর পাবেন আপনি এখানে, পান্নালাল ঘোষ, যাকে হরিপ্রসাদ চৌরাশিয়া গুরু মানতেন বাসির জন্যে, যদিও হীরালাল সেন বিখ্যাত ছিলেন বক্সিং খেলার জন্যে, মানে বেঙ্গল চ্যাম্পিয়ন ছিলেন বক্সার, ফুসফুসের বাতাসও বেশি ছিল, কাজে বাসির ক্ষেত্র অসাধারণ বাসির তিনি ছিলেন, বাসি ভাবতেন তিনি। আলতাফ মাহমুদের কথা বলতে আবু জাফর ওবায়দুল্লাহ কবি, কামিনী রায় কবি, কার কথা বলেনি? আহসান আবিদ, যার হাত ধরে আমরা লিখতে শিখেছি, এবং রুদ্র বাড়ি যদিও খুলনা, জন্ম হয়েছে আমানতগঞ্জে বরিশালে, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, রুসিলি তাকেও ছাড়ছে না, বরিশালের করে ছাড়বে। আমি রুসিলি রহমান চৌধুরীকে অনেক আগে আমি অভিনন্দন জানিয়েছিলাম, বরিশালে গিয়ে তাকে অভিনন্দন জানিয়েছিলাম, আজকে আপনাদের পাঁচজনের সামনে না অনেক লোকের সামনে আমি তাকে এই বইটি দেখার জন্যে আন্তরিক অভিনন্দন জানাই। এবং শুধু তা না, এই কাজটি করতে গেলে কি পরিমাণ কষ্ট করতে হয় বুঝতে পারছেন? আমি একবার এখানে বাংলাদেশের উর্দু কবিদের কালেকশন করতে গেলাম, একজন তো রেগে গেলেন, আজকে 30 বছর আগে মারা গেছে, আপনি আজকাল চেহারা দেখতে আসছেন, বুঝতে পারছেন? এই আমরা তো লিখি না, বঙ্কিমচন্দ্র বলেছিলেন, মা মরিয়া গেলে মায়ের কথা বলিতে ভালো লাগে, বাঙালি তুমি তোমার মায়ের কথাটি জানো না। বঙ্কিমচন্দ্র বলেছিলেন, সাহেবরা পাখি মারিতে যায় তাহারও ইতিহাস আছে, বাঙালি তোমার ইতিহাস নাই। আজকে কথা বলতে পারি না, আজকে আমরা বাংলা ভাষার আন্দোলন, 21-এর আন্দোলন আমাদেরকে ধাপে ধাপে ভাষা ভিত্তিক জাতীয়তাবোধের জন্ম দিয়েছে, আজকে আমরা স্বাধীন হয়েছি তার হাতে খড়িটা, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান হয়েছিল আমরা ভুলি নাই। এই আব্দুর রহমান প্রজাপতি, আব্দুর রহমান চৌধুরী, গোপালগঞ্জের শেখ মুজিবুর রহমান তখনও ছাত্র, এরা তখন মুসলিম লীগের ইলেকশন স্টিয়ারিং কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন, তারাই বাংলাদেশে এই অঞ্চলে প্রথমই স্বায়ত্ব শাসনের দাবি তুলে, 6 দফাকে কেন্দ্র করে, 11 দফাকে কেন্দ্র করে বঙ্গবন্ধু যে সব স্রোতকে, চিত্তরঞ্জন দাস, দেশবন্ধু, নেতাজি সুভাষচন্দ্র বসু, শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন সৈয়দ সরওয়ার্দি, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, সব স্রোতকে বঙ্গবন্ধু এক মোহনায় নিয়ে এসেছিলেন এবং প্রথম বাঙালি উচ্চারণ করলো, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। কম কথা না, আজকে আমরা স্বাধীন দেশে আছি, আজকে এখানে দাঁড়িয়ে আজকের এই বইয়ের লেখক রুসিলি রহমান চৌধুরী প্রথমেই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন, আমিও তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই লেখক, যদিও আমার ছোট বয়স অনেক ছোট, আমি একটা মনে করে দিই, তার স্বামী, আমি তার সম্পর্কে বলতে চাচ্ছি না, তার এক ছেলে ইঞ্জিনিয়ার, মেয়ে ডাক্তার, মা হিসেবেও অত্যন্ত সফল, হ্যাঁ ব্যারিস্টার, অতএব আমি বলতে পারি মা হিসেবেও সার্থক, লেখক হিসেবে এটি তার প্রথম বই,
আমি তাকে অভিনন্দন জানাই, এবং জুলফিকারকে তো আমি অভিনন্দন জানাবো। একজন ফিল্ম মেকার, তিনি সিনেমা নিয়ে কাজ করেন, ডকুমেন্টারি করেন, তিনি যে বই করেছেন এটা আর একটা ডকুমেন্ট, এটা থাকবে। টিমনি আমি আমি অনেক টিমনি অনেক সময় নিয়েছি, এর পরের বইটা যারা আছে তার কাছে একটু মাপ চেয়ে নিলাম, তার কারণ আপনাদের মতো গুণী মানুষজনকে দেখে আমার একটু কথা বলার লোভ একটু বেশি হয়ে গেল। সবাইকে ধন্যবাদ। আমি একটু দুইটা মিনিট আপনাদের থেকে নিচ্ছি, এত মানুষ দেখে আমি লোভ সামলাতে পারছি না। আমরা ভাষা আন্দোলন করেছিলাম, আমার আব্বারা করেছিলেন এদেশ থেকে বাংলাকে প্রতিষ্ঠিত করতে এবং উর্দুকে তাড়াতে। কেমন এখন আমি এই প্রজন্ম তোমাদেরকে আমি বলছি, আমাদের দেশে এখন হিন্দি জেঁকে বসতে চাচ্ছে, তোমরা এদেরকে তাড়াও, সময় থাকতে তাড়াও এবং বাংলা ভাষাকে সুপ্রতিষ্ঠিত করো, তোমরাই করবে, বিকজ তোমরাই ভবিষ্যৎ এই দেশের, তোমরাই এই দেশকে পরিচালনা করবে। আমি এই আবেদন অনুরোধ তোমাদের কাছে রেখে যাচ্ছি, বিজাতীয় সংস্কৃতির বিরুদ্ধে তোমরা রুখে দাঁড়াও। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।